স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম থানকুনি বা থানকুনি পাতা। অঞ্চলভেদে থানকুনিকে অনেকে আদা গুনগুনি, টিয়ামানিক, আদামুনি, টোলামুনি নামেও চিনে থাকবেন। যত্ন নিয়ে চাষ করতে হয় এমন নয়, অনেকটা অনাদরেই বেড়ে ওঠে এই থানকুনি পাতা, কিন্তু এর উপকারিতা বেশ দামি। এখন অবশ্য চাষও হচ্ছে অনেক জায়গায়। তেঁতো স্বাদের এই পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে বাড়াতেও এই পাতা বাটা খুবই উপকারী। ক্ষত সারাতে শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত থামাতে ব্যবহার করতে পারেন এই থানকুনি পাতা। থানকুনি পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে ব্যথা কম হবে আর রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে, এমনকি ক্ষত থেকে সংক্রমণের আশঙ্কাও থাকে না। রক্ত শুদ্ধ করতে থানকুনি পাতার রস খেলে রক্ত শুদ্ধ থাকে, ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায়, ফলে অনেক সমস্যা দূর হয়। শরীরের জ্বালা পোড়ায় দূর করে এই থানকুনি পাতা। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যার ফলে খুব তাড়াতাড়ি জ্বালা যন্ত্রণা কমে যায়, এছাড়াও ক্লান্তিভাব দূর হয়। পেটের যে কোনো রোগে থানকুনি পাতা ভীষণ উপকারী। আমাশয় থেকে আলসার সেরে যায় এই পাতার গুণে। নিয়মিত থানকুনি পাতা খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ঘুম না আসলে আসার সমস্যা রয়েছে অনেকেরই। আপনারও এমন সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি পাতা ভেজানো পানি, এতে স্নায়ু শিথিল থাকে আর ঘুম আসবেই। চুলের যত্নে থানকুনি এই থানকুনি পাতার রস চুলে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়, চুল ঝরে পড়তে দেয় না। মুখের সৌন্দর্য বাড়াতে থানকুনি পাতার রস খুব উপকারী। এই পাতার রস বরফ বানিয়ে মুখে ঘষতে পারেন, মুখের সমস্ত কালো দাগ চলে যাবে এবং মুখের বয়সের ছাপ দূর হবে। তো সবাই অবশ্যই এই পাতার ব্যবহার করে দেখবেন, খুব ভালো ফলাফল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।